উচ্ছেদ ঘিরে উত্তেজনা নিউ টাউনে। আরেকবার আপনাদের জানাই, উচ্ছেদ কেন্দ্র করে উত্তেজনা নিউ টাউনে, নিউ টাউন ঝিলপাড়ে উচ্ছেদ অভিযান। অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে উত্তেজনা, উচ্ছেদে বাধা, হিটকোর কর্মীদের বাধা এবং মারধরের অভিযোগ সামনে আসছে। বিস্তারিত জানবো, সরাসরি ঘটনাস্থলে চলে যাব। সেখান থেকে প্রতিনিধি রয়েছে সন্তোষ ঠাকুর। সন্তোষ, কি অভিযোগ সামনে আসছে এই মুহূর্তে, কি পরিস্থিতি সেখানে? দেখো সৌমি, এই মুহূর্তে আমি নিউ টাউনে যে ঝিলপাড় এলাকা সেখানে দাঁড়িয়ে আছি। প্রথমে এই ছবিটা দেখানোর চেষ্টা করব। এই এখনো পর্যন্ত যে ভাঙা চড়া দোকান, সেটার মধ্যে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। সকালের ঘটনা, হিটকো এবং এনডিকি টিমরা যারা চলে আসেন এই ঝিলপার পাশে যে দাঁড়ানো যে দোকান সেইখানে, এবং এইখানকার দোকানদারকে হিটকো এবং এনকেডিএ তরফ থেকে বলা হয় কি দোকান খালি করতে হবে, আপনাদেরকে এক সপ্তাহ থেকে 10 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে খালি করার, এবং 35টি দোকান অন্য জায়গা দিচ্ছেন। সেক্ষেত্রে এনকেডিএ এবং এনকেডিএ থেকে হিটকো যে লোকজনরা চলে আসেন, তারপর দোকানদাররা বলেন কি তিনি এই দোকান ছেড়ে যাবে না এবং 10 দিনে তাদের সময় লাগবে, এবং এই 10 দিনের সময় না দেওয়ার কারণে হিটকো এবং এনকেডিএর লোকজনের সাথে দোকানদারদের গণ্ডগোল, এবং দোকানদারদের সাথে গণ্ডগোল শুরু হয়ে যায়, এবং দোকানদারদের সাথে গণ্ডগোল শুরু হতেই মারধরের মতন পরিচয় চেঞ্জ হয়ে যায়। যেহেতু এলাকার লোকজনরা যা দাবি করছেন কি এই যে এনডিকি যে এই দোকান, এই যে দোকান এলাকা, সেই দোকান তারা ছাড়বেন না, এবং প্রায় 10 দিন থেকে 12 দিনের জায়গা দিতে হবে, সময় দিতে হবে, এবং সেই জায়গা এবং থাকবে, এবং এলাকার লোকজনরা তারা দাবি করছেন কি তারা এখান থেকে সরবেন না, এবং 10 দিন সময় দিতে হবে, 10 দিনের পর তারা এখান থেকে সরবেন। কিন্তু এলাকার লোকজনদের যে দাবি, সেই দাবি মানতে চাইছেন না এনকেডিএ বা হিটকোর লোকজনরা। সেক্ষেত্রে হিটকোর লোকজনরা যখন বুলডোজার বা তাদের পুলিশের কর্মীদেরকে নিয়ে আসে, তখন পুলিশদের হিটকোর লোকজনকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ করে হিটকোর লোকজনরা। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি, এখানকার লোকদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। ঘটনাটা কি হয়েছিল সেই সমস্ত ঘটনা আমি জানার চেষ্টা করব। দিদি, কি হয়েছিল সকালবেলা ঘটনা? এখানে দুদিন কালকে এসে বলে গেছেন যে এরকম দোকান তুলতে হবে, জলের লাইন হবে, তার কারণে এবার হঠাৎ কালকে বলে যাওয়ার পরে আজকে এখানে এসছে। আসার পরে সব ভাঙচুর করছে, যারা যারা দোকানে ছিল তারা প্রতিবাদ করতে গিয়ে তাদের মারধর করেছে। এখানে দুটো মেয়ে ছেলেকে মারধর করেছে, মানে বেটা ছেলেরা এসে। কিন্তু এগুলো তো আমাদের এখানে ঠিক না, আমাদের তো দুদিন আগে থাকতে বলা উচিত বা নোটিশ দেওয়া উচিত, কিন্তু সেগুলো কিছু না দিয়ে হঠাৎ এইভাবে ভাঙচুর করে মারধর করে এটা একটা বেআইনি ভাবে করলো। আমরা এর প্রতিরোধ চাই, এবং আমাদের একটা নির্বাসন যে আমরা দোকানে এখানে যারা করছে দোকান চালিয়ে খাচ্ছে তাদের জন্য সেইভাবে দোকানটা দেওয়া হোক। আপনাদের কজন ইনজুর আছে ঘটনায়? আমাদের এখানে ইনজুর হয়েছে 4-5 জন ইনজুর হয়েছে, তার মধ্যে 2 জন মেয়ে ছেলে, একটু ইনজুর বেশি হয়েছে। এখন কোথায় তারা? এখন হসপিটালে আছে, তারা নিয়ে গেছে হসপিটালে। হ্যাঁ, একদমই। দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক দোকানদারের সামনে, এবং সেই দোকানদের লোকজনরা তারা বাইরে দাঁড়িয়ে আছেন, এলাকার লোকজনরা তারা আতঙ্কে আছেন কিভাবে তারা দোকান চালাবেন এবং দোকান কিভাবে তারা তৈরি করবেন। যেহেতু এনকেডিএ থেকে বলা হয়েছে কি তারা তড়িঘড়ি এই দোকান সরাবেন, এবং এইখান থেকে এই জায়গা থেকে জলের পাইপ যাবে এবং নিকাশি যে নালা সেটা কাজ করানো হবে, সেই জন্য এইখানে তারা এনকেডিএর লোকজনরা আসেন এবং তড়িঘড়ি সেই দোকানটা ভাঙতে শুরু করেন। তারপরে এলাকার লোক লোকজনরা এসে এই দোকানে, যে ভাঙাচোরা দোকান, সেইখানে এসে তারা আগুন লাগিয়ে দেয় এবং তারা প্রতিবাদ করেন। নিউটন থানা পুলিশের কর্মীরা চলে আসেন এই জায়গায়। এখন এই মুহূর্তে এই এলাকা এখন শান্ত আছে, কিন্তু কিছুক্ষণ আগে এইখানে উত্তেজনা বেশি ছিল, যেহেতু এলাকার লোকজনরা তারা চলে এসেছিলেন রাস্তায় এবং এইখানে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করছিলেন। নিউটন থানার পুলিশ কর্মীদেরকে উপরে হাত তারা তুলেছেন, এমনটাই অভিযোগ করছেন এনকেডিএর লোকজনরা, এবং এই যে কাজ, এই কাজ তারা দ্রুত করতে চাইছেন, যেহেতু নিকাশি, যেহেতু বৃষ্টি আসার পর তারা নিকাশি যে কাজ সেই কাজ করতে পারবে না এবং জলের পাইপের কাজ করতে পারবে না, সেই জন্য এই শীতকালের সময় তারা এই জলের কাজ এবং যে নিকাশির যে পাইপলাইন সেটা বসাবার জন্য তাদেরকে সরানো হচ্ছে। কিন্তু ইতিমধ্যে দোকানদারের দাবি তারা সরবেন না এবং 10 থেকে 12 দিনে তাদের সময় দরকার। একেবারে বেশ, আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি ঘটনাস্থল থেকে সন্তোষ ঠাকুর, যেমনটা আপনাদেরকে জানালো এবং যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরলো নিউ টাউন ঝিলপাড়ে উচ্ছেদের অভিযান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে, এবং এর পাশাপাশি স্থানীয়রা যে অভিযোগ তুলছে, দাবি জানাচ্ছে মারধর করা হয়েছে এমনই কিন্তু অভিযোগ তুলছে, এর পাশাপাশি কিন্তু নির্বাসনের কিন্তু তারা দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই অবৈধ দোকানগুলো তুলে দেওয়া হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে, উচ্ছেদে বাধা, হিটকোর কর্মীদের সেই ছবি, সেই ধস্তাধস্তি মারপিটের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। Oh!
আপনাদের মিডিয়ার নম্বর আছে, আমাকে তো দিন, আমি রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আবারও সেই উত্তেজনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিউ টাউনের ঝিলপাড়ে উচ্ছেদ অভিযান এবং অবৈধ দোকানগুলো যেখানে রয়েছে সেগুলোকে উচ্ছেদ ঘিরে কিন্তু তীব্র উত্তেজনা। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ছেন এবং মারপিটের ছবিও কিন্তু উঠে আসছে সামনে। উচ্ছেদ ঘিরে তীব্র উত্তেজনা নিউ টাউনে, নিউ টাউন ঝিল পাড়ে উচ্ছেদ অভিযান, অবৈধ দোকানগুলোকে ঘিরে উচ্ছেদের ঘিরে উত্তেজনা এবং বাধা হিটকোর কর্মীদের এবং বাধা মারধরের অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দারা মারধরের অভিযোগ তুলছে এবং নির্বাসনের ব্যবস্থার দাবি জানাচ্ছে। আমরা আবারও সরাসরি চলে যাবো ঘটনাস্থল থেকে, রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই মুহূর্তে কি, যেমনটা তুমি এইমাত্র তুলে ধরলে যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেখানকার আর কি কি বিষয় উঠে আসছে? দেখো, এই মুহূর্তে যে এলাকার লোকজনরা আছেন তারা উত্তেজনায় আছেন এবং কিভাবে তারা এই মোকাবেলা করবেন সেটাই প্রশ্ন উঠছে। যেহেতু এলাকার লোকজনরা প্রথমেই জানিয়েছিলেন যে তাদেরকে 10-12 দিনের মতো সময় দেওয়া হবে এবং সেই সময় দিতে হবে, তখন তারা এই স্থানান্তর বা এই দোকানে যে জিনিসপত্র সেটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। এই মুহূর্তে সেই এলাকার ছবি দেখাবো। এই যে ফুটপাত, এই ফুটপাতের নিচের থেকে হাইড্রেন আছে এবং যে নিকাশি যে নালা, সেই নালা ওপেন নালা আছে, একটু আগে গিয়েই যে খাল, সেই খাল আছে এবং সেই খালটাকে বন্ধ করে সে পাইপ লাইন বসানো হবে খালের মধ্যে এবং সেইখানে জলের পাইপ বসানো হবে, এমনটাই এনকেডিএ এবং হিটকো তরফ থেকে বলা হয়েছে। সে এনকেডিএ এবং হিটকো তরফ থেকে দাবি করানো হওয়ার পর তাকে নোটিশও করা হয় এবং নোটিশ তাদের দোকানদার যারা অবৈধভাবে তারা দখল করে যে দোকানদারি তারা করছেন তাদেরকে নোটিশ করেছিলেন এবং নোটিশ না দেখে তারা আজ হঠাৎ করে চলে আসেন এমনটাই তারা দাবি করেন। তারা নোটিশ পাননি এবং নোটিশ না পেয়ে তারা আজকে এই যে হিটকোর লোক বা এনকেডিএ লোকজন যারা এসেছিলেন দোকান সরাতে, সেইখানে তাদেরকে উপর চড়া হয় দোকানদারের লোকজনরা এবং দোকানদারেরও দাবি হচ্ছে কি তাদের লোকজনকে, চারজনকে মারধর করা হয়েছে এনকেডিএ তরফ থেকে এবং পুলিশের কর্মীরা তারা মারধর করেছেন। অপরদিকে পুলিশের এবং এনকেডিএ লোকজনরা দাবি করছে কি তাদের কর্মীকে মারধর করা হয়েছে। অর্থাৎ যে গন্ডগোল সকালবেলা এই এলাকায় ঘটেছিল সেইখানে একটি বেআইনিভাবে যে দোকান রাখা হয়েছিল ফুটপাতের উপর, সেই দোকানটাকে সরিয়ে সেইখানে নিকাশি যে নালা বা তৈরি হবে সেই জন্য তারা এসেছিলেন এনকেডিএ বা হিটকোর তরফ থেকে। সেক্ষেত্রে হিটকো এবং যে এনকেডিএ লোকজনরা তাদের দোকানদারদেরকে বলে চেয়েছিলেন বা নোটিশ করেছিলেন কি সরে যেতে হবে, কিন্তু তারা শোনেনি। অর্থাৎ বলা যেতে পারে যে মুখোমুখি গন্ডগোল বা ঝামেলা, সেটা এখনো পর্যন্ত উত্তেজনা এলাকা। এখানে এলাকার লোকজনরা জড়ো আছেন, এলাকার লোকজনরা আমি ছবি দেখানোর চেষ্টা করব, এলাকার লোকজনরা বলা যেতে পারে হিটকোর যে কথা সেটা মানবেন না এবং এনকেডিএ যে লোকজনরা আসবেন তাদের কথা মানবেন না। যখন উত্তেজনা এই এলাকা হচ্ছিল সেই সময় এলাকার চলে আসে নিউটন থানার পুলিশ এবং নিউটন থানা পুলিশের কর্মীরা, তারা এসে এই যে গন্ডগোল, এখানে দোকান ভেঙে দোকানের মধ্যে আগুন লাগানোর যে ঘটনা, তারা এইটা আগুনটা নেভান এবং জল দিয়ে সেই আগুনটি তারা পুলিশের কর্মীরা তারা নেভানোর চেষ্টা করেন। আশেপাশে যে লাইন থেকে দোকান, সেই দোকান উচ্ছেদ করবেন বলে এনকেডিএ বা হিটকোর লোকজনরা এসেছিলেন, কিন্তু দোকানদারের লোকজনরা দাবি হচ্ছে 10-12 দিন তাকে দিতে হবে। তারা জিনিসপত্র দোকানের অন্য জায়গা ও বা অন্য দোকান যেখানে হিটকোর তরফ থেকে দেওয়া হচ্ছে দোকান 35টি, সেই দোকানে যাবেন। আরেকটি প্রশ্ন উঠছে, দোকানদাররা বলছেন খালি আমরা 35 জন নেই, প্রায় 150-200 জন আছি। অর্থাৎ হিটকোকে 150-200 দোকান দিতে হবে, 35টি দোকানের মধ্যে তারা মানবেন না। সেক্ষেত্রে এই দুটি প্রশ্ন উঠছে দোকানদারদের তরফ থেকে, কিন্তু হিটকোর লোকজনরা বলছেন আপনাদের যা 35টি দোকান দেওয়া হয়েছে সেই 35টি দোকানই আছে এই ফুটপাতে, সেইখানে সেই দোকানদের তাদেরকে দিতে হবে। সেক্ষেত্রে হিটকোর থেকে দাবি এবং হিটকোর লোকজনরা প্রচুর মাত্রায় কর্মীরা এসেছেন, এমপ্লয়িরা এসেছেন,
তারা চাইছেন এই দোকান তড়িঘড়ি সরে যাক, যেহেতু নেক্সট ইয়ার বা বলা যাবে আগামী বছর যখন বৃষ্টির সময় আসবে তারা এই নিকাশি পাইপ বা জলের পাইপ বসাতে পারবে না, সেখানে তাদের সমস্যা হতে হবে। সেই জন্য তারা এই শীতকালেই এই দোকান সরিয়ে সেইখানে জলের পাইপ আর নিকাশি নালা যে পাইপ সেটা বসাবেন তারা হিটকোর তরফ থেকে। সেক্ষেত্রে আজ এই গন্ডগোল এবং দোকানদারদের থেকে হিটকোর লোকজনের সাথে এই সকাল থেকে বা প্রায় বলা যায় 1.5 ঘন্টা ধরে এই গন্ডগোল, রাস্তা বন্ধ করে এলাকার লোকজনরা তারা আগুন জ্বালিয়ে দেন ভাঙাচোরা দোকানে। সেইখানে ভাঙাচোরা দোকানে আগুন জ্বালিয়ে তারা রাস্তার বসে তারা প্রতিবাদ করছিলেন, কিভাবে তাদের এই সমস্যা সমাধান হবে এই ধরনের মন্তব্য তারা করছেন। অর্থাৎ তাদেরকে বলা দাবি হচ্ছে 10 থেকে 12 দিন তাদেরকে দিতে হবে এবং 10 থেকে 12 দিন দিলে তারা জিনিসপত্র নিয়ে যাবেন। অর্থাৎ এখন দেখার বিষয় কি হিটকো বা NKDA কতদিনের সময় দিচ্ছে এই অবৈধ যে দোকানদারদেরকে। ধন্যবাদ সন্তোষ, আমাদের সঙ্গে ছিলেন ঘটনাস্থল থেকে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে অভিযোগ যে স্থানীয় দোকানদারদের তাদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে এবং সেই উচ্ছেদ ঘিরে কিন্তু তীব্র উত্তেজনা নিউ টাউনের ঝিলপাড় এলাকায় এবং সেখানে হিটকো এবং NKDA এর তরফ থেকে এই এই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এবং তারা যে বারংবার দাবি করছিল যে তাদের দোকান করে দেওয়ার এবং তাদের তরফ থেকে কিন্তু সেই কর্তৃপক্ষের তরফ থেকে 35টি দোকান দেওয়া হয়েছে কিন্তু সেই দাবি তাদের তারা মানতে অনড়। তারা স্থানীয়রা কি দাবি জানাচ্ছে তাদের কি বক্তব্য একবার শুনে নেব। যেটা হলো ওই উনি দোকানদার গেছে ঘন্টায় ওনাকে ঘাক্কা ফাক্কা দিয়েছে তারপর মারামারি হয়ে গেছে। আমাদের দোকান তোলা হচ্ছিল জানি না কি কারণের জন্য, ফুল গাছ লাগাবে ওনাদের হচ্ছে তারুলিয়া মৌজায় কাজ হবে, মাইকে বলছে তারুলিয়া মৌজা ভাই এইটা, কিন্তু এখান থেকে বলছে পাইপলাইন যাবে। আমরা তো সময় দিয়েছি, আমাদের যদি বলতো যে যে তোমাদের 7 দিনের দোকান ভেঙে নিতে হবে আমরা ভেঙে দিতাম। আচ্ছা ওনারা বলছে নোটিশ দিয়েছিলাম, নোটিশ দিয়েছিল সেই মাথা তোমাদের, আমাদের এখানে কোনো দোকানে নোটিশ আছে? কোনো দোকানে দেখুন নোটিশ দেয়নি আমাদের, আমরা আমরা নোটিশের ধার্য নাই। হ্যাঁ উনি বলেছিল যে ওখানে দোকান হচ্ছে তোমরা দোকান পাবে, দোকান ভেঙে দিতে হবে, আমরা রাজি সবাই। দোকান বন্ধ করো, দোকান বন্ধ করো বলছে আর দোকান ভাঙছে, এদিকে দোকান তুলছে, মানে সে একটা অন্য রকমের ব্যাপার, মানে মানুষের মাথা ঠিক থাকবে না। তা আমি জিজ্ঞেস করছি যে আপনারা তো নোটিশ দেননি, তা আপনারা কেন এখন দোকান ভাঙতে এসছেন? আমরা যখন ফুটপাথে দোকান করে খাচ্ছি আমরা তো পেটের জন্যই খাচ্ছি, আমরা তো এখানে বসত বাড়ি করিনি। তো আপনারা যদি দোকান ভাঙার ইচ্ছা থাকে বা ভাঙবেন তাহলে আমাদের আগে থেকে নোটিশ দিন যে আপনারা এই কদিনের মধ্যে দোকানটা তুলে নেবেন। তো আমাদের কিছু বলিনি, তাই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, দোকান থেকে মেয়েদের বের করে ধরে মারছে, খুব মেরেছে, একটা মহিলার প্রচুর মেরেছে NKDA আর হিট করলো, হিট করে অফিসার ছিল, NKDA অফিসার ছিল আর আদার্স বাইরের ছেলেপেলেও ছিল, তারা খুব মেরেছে, মেরে দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছে।